Ամոմցոն բանլավիշի շանգադե, ապնգը շահյացի ամի պրիթայստանկանով, շուրտեի շանգությունով։ 26,000 পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আজ। মাগুরা ও পঞ্চগড় হতে যাচ্ছে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা। লোডশেডিংয়ে শিডিউল বিপর্যয় ভোগান্তি, কোনো সুফল মিলবে না মত নগর পরিকল্পনাবিদদের। দাবানলে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ, স্পেন ও পর্তুগালে এ পর্যন্ত 1,500-এরও বেশি মানুষের মৃত্যু, বিশেষ তহবিল ঘোষণা বাইডেনের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তৃতীয় ধাপে সারা দেশে আরও 26,229টি পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর করা হবে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করবেন। দুটি জেলা ও 52টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণাও দেবেন প্রধানমন্ত্রী। মাগুরা ও পঞ্চগড় হতে যাচ্ছে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা। জেলার তিনটি পর্যায়ে মোট 4,850টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। মুজিব বর্ষ উপলক্ষে জমি ও ঘর পাবে গাইবান্ধার 7 উপজেলার 1,597 জন ভূমিহীন ও গৃহহীন মানুষ। রাজশাহীতে দ্বিতীয় ধাপে 175টি পরিবারকে এই ঘর উপহার দেওয়া হবে। তৃতীয় ধাপে জয়পুরহাটে আরও 152 ভূমিহীন ও গৃহহীন পরিবার উপহার পাচ্ছে নান্দনিক ঘর। ঝালকাঠি জেলায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছে 152 গৃহহীন ও ভূমিহীন পরিবার। এছাড়াও কক্সবাজার, রংপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ সহ দেশের 54 উপজেলার গৃহহীন ও ভূমিহীনরা ঘর পাবেন। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় তৃতীয় দিনের মতো চলছে এলাকাভিত্তিক লোডশেডিং। তীব্র গরমে মাঝে মাঝে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি চরমে। নাটোরে দিনের শুরুতেই ঘণ্টাব্যাপী লোডশেডিংয়ে কাটিয়েছেন গ্রাহকরা। তবে 24 ঘন্টার মধ্যে একবার বিদ্যুৎ যাওয়ার কথা থাকলেও এলাকাভেদে লোডশেডিং হচ্ছে 4 থেকে 5 বার। আবার কোথাও কোথাও 1 ঘন্টার বদলে বিদ্যুৎ আসছে 6 থেকে 7 ঘন্টা পর। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বিভিন্ন হাসপাতাল, সুপার শপ, ইলেকট্রনিক্স পণ্যের শোরুম, কম্পিউটার ও ফটোকপির দোকানিরা। এ সমস্যার দ্রুত সমাধান চান সাধারণ মানুষ। এদিকে ডিজেলের ব্যবহার কমাতে 2-1 ঘন্টা লোডশেডিং দিয়ে কোনো সুফল মিলবে না বলে মত নগর পরিকল্পনাবিদদের। তাদের মতে জেনারেটরের অতিরিক্ত ব্যবহারের ফলে ডিজেলের ব্যবহার উল্টো আরও বাড়বে। তাই সাপ্তাহিক ছুটি 1 দিন বাড়ানো, ব্যক্তিগত যানের ব্যবহার কমানো সহ অভ্যাস পরিবর্তনের জন্য সুনির্ধারিত পরিকল্পিত সময়সীমা নির্ধারণের পরামর্শ তাদের। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের কবলে পুরো দেশ। ফলে বাধ্য হয়ে বাসা বাড়ি সহ রাজধানীর সব জায়গায় বেড়েছে জেনারেটরের ব্যবহার। এমন বাস্তবতায় নগর পরিকল্পনাবিদদের শঙ্কা, জেনারেটরের তেলের বাড়তি চাহিদা মেটাতে গিয়ে জ্বালানি সাশ্রয় তো হবেই না, উল্টো বিরূপ প্রভাব পড়বে। আইনগতভাবেই 4 তলার উপরে হলে পরে তার লিফট থাকে এবং লিফটের জন্য মাস্ট জেনারেটর। সবগুলি শপিং সেন্টারে স্ট্যান্ড বাই জেনারেটর আছে। আমার কেন জানি মনে হয় যে ঢাকা শহরে সরকার কোনো জ্বালানি তেল সাশ্রয় করতে পারবে না। সম্ভাবনা বেশি জ্বালানি তেল এই লোডশেডিংয়ের জন্য জ্বালানি তেল আরও বেশি ব্যবহৃত হবে। একদিনের জন্য পেট্রোল পাম্প বন্ধ করা অথবা 1 ঘন্টার জন্য লোডশেডিং আসলে আমাদের কোনো সাশ্রয়ী ব্যবস্থা করবে না, কারণ ওই সময় আমরা জেনারেটরে ডিজেল ব্যবহার করে একই ঘটনা ঘটাচ্ছি। আর একদিনের কারণে আমরা অতিরিক্ত পেট্রোল, ককটেল আগের দিন সংগ্রহ করার মধ্যে দিয়ে আসলে কোনো সাশ্রয়ী অবস্থান তৈরি করছি না। সংকট থেকে উত্তরণে সত্যিকার অর্থে জ্বালানি সাশ্রয় হয় এমন নীতি অনুসরণের পরামর্শ তাদের। অভ্যাস পরিবর্তনের জন্য একটি সুনির্ধারিত পরিকল্পিত সময়সীমা নির্ধারণ করা, অর্থাৎ যদি একদিন ছুটি বেশি করতে হয় সেটা করা, অথবা শপিং সেন্টারগুলোকে যেই সময় অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন সেই সময় বন্ধ রাখা, অর্থাৎ দিনের বেলায় যখন আমার ইন্ডাস্ট্রি এবং অন্যান্য যে অফিস চলে তখন তার কার্যকাল আমরা যদি বেলা 2টার পরের থেকে রাত 8টা পর্যন্ত বা 2টা থেকে রাত 10টা পর্যন্ত সীমাবদ্ধ করি, তাহলে হয়তো প্রয়োজনের সময় জ্বালানি ব্যবস্থাপনাতে অনেক সাশ্রয়ী ভূমিকা পালন করা যেতে পারে। আমরা প্রচুর তেল বাঁচাতে পারবো, যেটা সরকার চাচ্ছে যে জ্বালানি সাশ্রয়। ঢাকা শহরের সমস্ত প্রাইভেট কার বন্ধ করে দেওয়া হোক, শুধু ঢাকা নিয়েই এক্সপেরিমেন্ট করা হোক, তাহলে দেখা যাবে কত অর্থ সাশ্রয় হয়। দোকানপাট 10টা 12টা বন্ধ চলুক, কিন্তু এই প্রাইভেট কারটাই আপনারা বন্ধ করেন না। দুর্যোগ অভ্যাসগত নতুন পরিবর্তন আনবে বলেও প্রত্যাশা নগর পরিকল্পনাবিদদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রী হেনস্থা, নিরাপত্তা নিশ্চিত প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত 10টার দিকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন ছাত্রীরা। এরপরই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান ঘোষণা দেন, ছাত্রী হেনস্থার ঘটনায় আগামী 4 কর্মদিবসের মধ্যে বিচার করতে না পারলে পদত্যাগ করবেন। শুধু তাই নয়, প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির সদস্যদের পদত্যাগের বিষয়টিও নিশ্চিত করবেন তিনি। এরপরই রাত 12:30টার দিকে বিক্ষোভ থামিয়ে হলে ফেরেন ছাত্রীরা। এর আগে গত রবিবার রাতে বন্ধুর সাথে ঘুরতে বের হয়ে হেনস্থার শিকার হন বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের এক ছাত্রী। ওই দিন রাত 10টার পর বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় ঘুরতে গেলে 5 তরুণ ওই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে বলে অভিযোগ ওঠে। তার সাথে থাকা বন্ধুকে মারধর করা হয় বলে প্রক্টরের বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের 4টি হলে রাত 10টার মধ্যে প্রবেশের নির্দেশনা দেয় প্রশাসন। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/thebvnews24 এবং সাবস্ক্রাইব করুন youtube.com/thebvnews24। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ।